খেলার খবরাখবর নিয়ে মাঠে ময়দানে লগ ইন করছি আমি বিপাশা চক্রবর্তী। ডিপিএলে সুপার লিগে টানা দ্বিতীয় ম্যাচে জিতেছে লেজেন্ডস অফ রূপগঞ্জ এবং শেখ জামাল ধানমন্ডি ক্লাব। মিরপুরে রূপগঞ্জ টাইগার্সকে 4 উইকেটে হারিয়েছে শেখ জামাল। বিকেএসপিতে প্রাইম ব্যাংকের বিপক্ষে 3 উইকেটে জিতেছে লেজেন্ডস অফ রূপগঞ্জ। তবে সুপার লিগের হারের বৃত্তে বন্দি আবাহনী। এবার গাজী গ্রুপের ক্রিকেটার্সের কাছে 27 রানে হেরেছে আকাশী নীলরা। ঘরোয়া ক্রিকেটে এক মৌসুমে সর্বোচ্চ রানের রেকর্ড গড়লেন রান মেশিন এনামুল হক বিজয়। আসরে 12 ইনিংসে 2 সেঞ্চুরি এবং 7 ফিফটিতে 878 রান করেছেন প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের এই তারকা। 2018-19 মৌসুমে ডিপিএলের এক আসরে প্রাইম দলেশ্বর স্পোর্টিং ক্লাবের হয়ে 16 ম্যাচে 3 সেঞ্চুরি এবং 4 ফিফটিতে 814 রান করেছিলেন সাইফ হাসান। লিস্ট এ ক্রিকেটে এক আসরে 800-এরও বেশি রানের রেকর্ড ছিল সাইফের দখলে। এবার সেই রেকর্ড নিজের করে নিয়েছেন বিজয়। লেজেন্ডস অফ রূপগঞ্জের বিপক্ষে ম্যাচে 73 রানের ইনিংস খেলে এই রেকর্ড নিজের করে নিয়েছেন এনামুল হক বিজয়। আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বললেন ওয়েস্ট ইন্ডিজের ওয়ান ডে এবং টি-20 দলের অধিনায়ক খাইরন পোলার্ড। ইনস্টাগ্রামে এক ভিডিও বার্তায় পোলার্ড নিজেই 15 বছরের কেরিয়ারের ইতি টানেন। 2007 সালের এপ্রিলে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ান ডের অভিষেক হয় পোলার্ডের। সে বছর ব্রিসটাউনে অস্ট্রেলিয়ার বিপক্ষে হয় টি-20 অভিষেক। দেশের হয়ে 123টি ওয়ান ডে এবং 101টি টি-20 ম্যাচ খেলেছেন এই অলরাউন্ডার। ওয়ান ডেতে 2706 রানের সঙ্গে নিয়েছেন 55টি উইকেট। টি-20তে আছে 1569 রান এবং 42টি উইকেট। আজ এ পর্যন্তই। লগ আউট করছি মাঠে ময়দানে। রাত 10টায় নিউজ আওয়ার দেখার আমন্ত্রণ। এসএটিভির সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন www.satv.tv। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।